Assalamu alaikum and hello everyone. Welcome or welcome back to my channel and I really hope you all are doing great. So ajke khubi interesting ekta video korbo seta hocche Mirpur er moddhe top 5 ফুচকা আজকে আমি খেয়ে আপনাদেরকে দেখাবো যেহেতু আমি ফুচকা অনেক পছন্দ করি আশেপাশে সব জায়গার ফুচকার ব্যাপারে আমার বেশ ভালো নলেজ আছে তাই আমি মিরপুরের আশেপাশে আমার পছন্দের বেস্ট ফুচকাগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো সো যারা যে এলাকায় থাকেন এসে ট্রাই করে যেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে সো উইদাউট এনি ফারদার ডিলে লেটস গেট স্টার্টেড আচ্ছা বেসিক্যালি এখন আমি আছি হচ্ছে নয়ন মামার ফুচকার সামনে আদমজি শহীদানোরে যারা পড়ছেন তাদের কাছে হচ্ছে এই ফুচকাটা অনেক কমন এন্ড অনেক পপুলার তো স্কুল ছুটির টাইম বা কলেজ ছুটির টাইমে এই জায়গাটা অনেক বেশি রাশ থাকে আর আমি কেন জানি এই টাইমে আজকে চলে আসছি অ্যান্ড প্রচুর ভিড় এই জন্য আমি লিটারালি দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি তো এই ফুচকাটার বিশেষত্ব হচ্ছে এটা প্রচণ্ড লেভেলের ঝাল হয় মানে ইনস্ট্যান্ট লেভেলের ঝাল টাইপের দেখতে পারবেন মানে এই যে বোম্বাই মরিচের টুকরোগুলো একদম বড় বড় করে দিয়ে রাখে আর ফুচকার শেলটা অনেক পাতলা হয় তাই দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলা উচিত সো বিসমিল্লাহির রহমানির রহিম সুপার ডুপার টেস্টি আর এটার মধ্যে লাইক লেবু একটু কুচি কুচি করে দেয় লেবুর একটা অসাধারণ ফ্লেভার আসে আর এই ফুচকাটা মানে আমার এত পছন্দ কলেজ শেষ হয়ে গেছে 4 বছর হয়ে গেছে বাট স্টিল আমি এসে এসে খাই আমার মোস্ট ফেভারিট আর নয়ন মামার ফুচকার লোকেশনটা আমি যদি আপনাদের বলে দিই এটা হচ্ছে পুরান কচু ক্ষেতের যেই মুসলিম মডার্নে যাওয়ার রোডটা আছে ওখানে ওখানে গেলেই আপনারা কাউকে জিজ্ঞেস করলে ইজিলি পাবেন আর এই রোডে আমি আরেকটা ফুচকা ট্রাই করবো সেটা হচ্ছে সুলতান মামার ফুচকা ওই ফুচকাটাও বেশ ফেমাস সো চলো সো এখন হচ্ছে আমরা খাবো সুলতান মামার ফুচকা এই ফুচকা হচ্ছে হাতেও খাওয়া যায় আবার বাটিতেও খাওয়া যায় বাট এখানে আসলে আমি অলওয়েজ হাতে খাই তো আমি সেটাই করবো এতক্ষণ ধরে আমি দাঁড়াচ্ছিলাম কারণ এই প্লেসটা পুরা লাইক ভিড়ে ভরা ছিল বাট এখন একটু ফাঁকা হয়েছে সো এখন আমরা হাতে খাবো লবণ দিয়ে নেই আর কতগুলো মরিচ ও মাই গড মামা পিস কত করে এটার মধ্যে কি পরিমাণ মরিচ দিছে ও মাই গড এটারও শেল অনেক পাতলা হয় আর প্রচুর ঝাল হয় খেতে খুবই বেশি ভালো হয় আর মুখে যাওয়ার পর টকটা পুরো বার্স্ট আউট করে সেটা খুবই মজা হলো রোদের মধ্যে এতগুলো ফুচকা খেয়ে অনেক বেশি এক্সস্টেড লাগছিলো তাই চিন্তা করলাম যে একটা ড্রিঙ্ক ট্রাই করি তাহলে একটু রিফ্রেশিং ফিলিং দিবে তো রোদের মধ্যে ঘুরতে ঘুরতে একটা কথা আমার মাথায় আসলো সেটা হচ্ছে আমাদের কিন্তু সবসময় রোদে সানস্ক্রিন ইউজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কজ নাহলে স্কিনের অনেক ধরনের ক্ষতি হতে পারে তাই আমি সবসময় সাজেস্ট করবো বাইরে যারা আমার মতো অনেক রোদে ঘোরাঘুরি করেন ভালো একটা সানস্ক্রিন ইউজ করা কিন্তু খুবই জরুরি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে করতে আমার হঠাৎ মনে হলো স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের পাশাপাশি আমাদের হেলথ কেয়ার কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট আমরা যারা প্রচুর পরিমাণে বাইরের খাবার খাই তাদের কিন্তু অনেক আনহেলদি এবং আনহাইজেনিক খাবার খেতে হয় আর এই আনহাইজেনিক এবং আনহেলদি খাবার খেতে খেতে আমাদের কিন্তু অনেক সময় হেলথের অনেক প্রবলেম হয়ে থাকে তো কিছুদিন আগে আমার হেলথ রিলেটেড কিছু প্রবলেমের সলিউশনের জন্য আমি গিয়েছিলাম বায়োজিনে যেহেতু আমার ডাবল চিন অনেক বেশি বেড়ে গিয়েছে তাই আমি ওদের একটি নতুন ট্রিটমেন্ট অ্যাভেল করি যেটার নাম হচ্ছে কমফোর্ট ডুয়াল পাশাপাশি আমার একনি রিলেটেড কিছু প্রবলেম ছিল সেটার জন্য আমি বায়োজিনে 1 মাস ধরে ট্রিটমেন্ট নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমার একনের প্রবলেম অনেকটাই কমে এসেছে কিন্তু কিছু একনে স্পট রয়ে গিয়েছিল সেটার জন্য আমি নতুন একটা ট্রিটমেন্ট নিলাম যেটার নাম হচ্ছে ইপিএন যে ট্রিটমেন্টটা নিলে নিরেলিংয়ের সাহায্যে আপনার সকল একনে মার্কস এরা দূর করে দিবে তো আপনাদের যাদের হেলথ স্কিন এবং হেয়ার রিলেটেড প্রবলেম আছে আপনারা কিন্তু বায়োজিনের আউটলেটে ঘুরে আসতে পারেন ড্রিঙ্কটা শেষ করার পর আমার
আরো কিছু ফেভারিট ফুচকা প্লেস আছে সেখানে চলেন আপনাদেরকে নিয়ে যাই। আমি এখন বেসিক্যালি আছি হচ্ছে গ্রিনফিল্ড স্কুল এন্ড কলেজের সামনে, এটা হচ্ছে আমার স্কুল। তো এখানের ফুচকাগুলো আমার অনেক পছন্দ, তো বিশেষ করে এই ফুচকাটা আমার অনেক বেশি পছন্দ। আমি স্কুল লাইফ থেকে সবসময় এই ফুচকাটা খেয়ে আসতেছি, তো আমি চিন্তা করলাম যেহেতু আপনাদেরকে টপ ফাইভ ফুচকাগুলো দেখাচ্ছি তাই এটাও অ্যাড করে দিই, কারণ এই ফুচকাটা ট্রুলি খুবই মজা। আর এটার বিশেষত্ব হচ্ছে টকটা অনেক বেশি ঘন হয় আর খুবই টেস্টি হয়, সবসময় ফ্রেশ ফুচকা সার্ভ করা হয়। তো চলেন খাই। এই ফুচকাটার টেস্টটা অনেক ডিফারেন্ট আর এত বেশি ক্রিস্পি হয়, খেতে খুবই মজা লাগে আর টকটা ঘন হওয়ার কারণে অসম্ভব টেস্টি লাগে। আই রিয়েলি রিয়েলি লাভ দিস ফুচকা। আপনারা আসলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা ট্রাই করেছেন কিনা আর আপনাদের কাছে কেমন লেগেছে। সো এখন আমি বেসিক্যালি আছি হচ্ছে মিরপুর এক নাম্বার আরঙ্গের যে পিছের গলি আছে সেখানে। তো এখানে হচ্ছে একসাথে অনেকগুলো ফুচকার স্টল আছে ছোটো ছোটো, আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি খেতে পারেন। আর এই ফুচকার স্পেশালিটি হচ্ছে হাতে খেতে হয়, ছোটো ছোটো ফুচকা হয় আর বোম্বাই মরিচ দিয়ে প্রচণ্ড ঝাল হয়। সো আমি এখন এখান থেকে খাচ্ছি। সো চল। সো এখানে হচ্ছে এক প্লেট 10 টাকা করে, 10 টাকা আপনি 6 পিস পাবেন। তো এখন খুবই রেয়ারলি কিন্তু 10 টাকার ফুচকা পাওয়া যায়। তো এখানে একমাত্র একটা জায়গা আছে যেখানে 10 টাকা থেকে স্টার্ট হয়, বাকি জায়গা থেকে কিন্তু 15 টাকা 20 টাকা থেকে স্টার্ট হয়। তো এখন হচ্ছে আমি খাওয়া স্টার্ট করছি। ফুচকার সাইজটা এরকম হবে, টক দিয়ে তারপরে ঘুগনি দিয়ে দেয়। সো বিসমিল্লাহির রহমানির রহিম। টক একদম টইটুম্বুর থাকে। আর ছোট ছোট শুকনা মরিচও থাকে, সো বোম্বাই মরিচের সাথে শুকনা মরিচের ফ্লেভারটাও আপনারা পাবেন। আমি তো এতক্ষণ আপনাদেরকে অনেকগুলো স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা দেখালাম, বাট এই ফুচকাটা হচ্ছে মোটামুটি বলা যায় যে ঢাকা শহরের সবচেয়ে দামি ফুচকা, আর মিরপুরে এই ফুচকাটা পাওয়া যায়, আর এটা আমার মোটামুটি বেশ পছন্দ, টপ ফাইভের মধ্যে আছে বলা চলে। তো এই ফুচকাটা হচ্ছে মেইনলি নাম ফুচকাবাজি আর এটার প্রাইস হচ্ছে 300 টাকা। এখানে হচ্ছে আপনি অনেকগুলো টপিংস পাবেন আর এখানে 30 পিস ফুচকা দিবেন, নিজেরটা হচ্ছে আপনার নিজে মেক করে খেতে হবে। সো চলেন স্টার্ট করি। ফুচকাটা ভেঙে নেই। এই ফুচকাটা এতগুলো টপিংস আছে যে আপনি বিভিন্ন ধরনের ফুচকা আসলে বানিয়ে খেতে পারবেন। আপনি চাইলে দই ফুচকাটাও কিন্তু বানাতে পারেন, কারণ এখানে যে দই দেওয়া আছে, আমি দই ফুচকাটাই বানাবো। একটু পুর নিয়ে নিলাম। সো এখন আমি একটু দই নিয়ে নিব, দেন এটা হচ্ছে গ্রিন যে চাটনিটা পুদিনা দিয়ে বানানো হয় এটা অল্প একটু নিয়ে নিচ্ছি, এটার টেস্ট খুবই ভালো হয় এখানকার। আর এই যে এটা হচ্ছে মিষ্টি টক, বেসিক্যালি এটা একটু নিয়ে নিলাম, কম্বিনেশনটা দারুণ লাগতেছে দেখতে। অ্যান্ড লাস্টলি দই ফুচকা এত চানাচুর থাকে সেটা একটু দিয়ে নিলাম, চানাচুরের বাদাম। সো বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক্যালি এই ফুচকার প্ল্যাটারটার আমার হাইজিন মেনটেনের বিষয়টা খুব বেশি ভালো লাগে, কারণ এটা চাইলে আপনি পার্সেল করেও নিয়ে যেতে পারবেন আর প্রত্যেকটার আলাদা আলাদা কাভার দেওয়া থাকে, সো এটা নিয়ে আসলে কোনো টেনশনের বিষয় নেই। আর প্রচুর পরিমাণে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া থাকে, আর যদি আপনার এগুলো শেষও হয়ে যায় আপনি কিন্তু চাইলে রিফিল করে নিয়েও নিতে পারেন। সো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। আমি বলবো যে যারা একটু ভ্যারাইটিস টাইপের ফুচকা একসাথে ট্রাই করতে চান এখানে কিন্তু আসতে পারেন। এটা হচ্ছে মিরপুর ফুড কোম্পানিতে এক নাম্বারে, আর লোকেশনের লিঙ্ক তো ডিসক্রিপশনে দেওয়াই থাকবে, প্রত্যেকটা ফুচকার লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া থাকে যাতে আপনি ইজিলি চেক আউট করে নিতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সব ফুচকা লাভারদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর এই ফুচকার ভিডিওটা পার্সোনালি আমার অনেক ফেভারিট আর অনেকদিন ধরে করতে চাচ্ছিলাম, কারণ একদিনে এতগুলো ফুচকা খেতে পারবো ভেবেই আমি কালকে থেকে অনেক এক্সাইটেড ছিলাম।
সো আপনাদের যাদের এই ফুচকাগুলোর মধ্যে ফেভারিট ফুচকা পড়ে গেছে তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই ফুচকাটা আপনার পছন্দ। অ্যান্ড প্লিজ 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 ট্রাই করবেন ফুচকাগুলো, অ্যান্ড আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, বাই বাই।